অ্যাপ ছাড়াই সুন্দরভাবে একটা 3D আপলোড করা যাবে। পোস্ট আপনার এখানে পোস্ট অপশন আছে একটা, হোয়াটস অন ইউর মাইন্ড লেখা আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম পেশেন্টস অফ দি 24 ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে একটি মজার টিপস শেয়ার করব, সেটা হলো ফেসবুকে আমরা 3D ফটো কীভাবে আপলোড করব। যেমন এই যে পিকচারটা দেখুন, যে আমরা পিকচারটা উপরে নিচে ড্র্যাগ করলে কেমন জানি নড়াচড়া করতেছে। তো এটা একেবারে সিম্পল একটা বিষয়, অনেক ইজি। তো হয়তোবা আমরা অনেকে মনে করতে পারি যে এটার জন্য আলাদাভাবে কোনো অ্যাপস ইউজ করতে হয় হয়তোবা। তো আসলে আমি অ্যাপস ছাড়া এটা কিভাবে করা যায় সেটা দেখাবো। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি আমার ভিডিওগুলো রেগুলার দেখেন এবং যারা আমার চ্যানেলের ভিউয়ার্স আছেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে ভিডিওগুলো সব সর্বত্র ছড়িয়ে পড়ে এবং সবাই ভিডিওগুলো দেখতে পারে। তো চলুন ভিউয়ার্স, আমরা আমাদের ভিডিও শুরু করতে পারি। তো ফার্স্টে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাবো। ফেসবুক তো আমি আমারটা দিয়ে দেখাচ্ছি। যাওয়ার পরে এখানে নিচের দিকে দেখবেন যে পোস্ট, আপনার এখানে পোস্ট অপশন আছে একটা, হোয়াটস অন ইউর মাইন্ড লেখা আছে। তো সেখানে ক্লিক করি। তো তারপর এখানে এখন আপনি নিচের দিকে দেখুন, অনেকগুলো অপশন দেখতে পারবেন। এটা অ্যাপ ছাড়াই সুন্দরভাবে একটা 3D আপলোড করা যাবে, কোনো ব্যাপার নেই। তো এখন এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে 3D ফটো যে অপশনটা আছে সেটা ক্লিক করি এবং 3D ফটো এখান থেকে আমরা এখান থেকে এখন যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিতে পারি। সেটা দিয়ে আমরা এটা যদি সিলেক্ট করি, দেখুন এখানে এটা ক্রিয়েটিং হচ্ছে, ক্রিয়েটিং ইউর 3D ফটো, একটু সময় নেবে। এটা আমাদের 3D ফটো আকারে তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের যদি আর কিছু এখানে লিখতে হয় ক্যাপশনে, আপনি যদি কিছু লিখতে চান তো লিখতে পারেন, এখানে যে কোনো কিছু লিখতে পারেন। আমি আমার নামটা লিখে দিচ্ছি, জাস্ট আমরা যদি এখন পোস্টে ক্লিক করি তাহলে পোস্ট, এটা পোস্ট হয়ে যাবে ফেসবুকে। এখান থেকে অ্যাক্টিভিটি, ফিলিংস দিতে পারেন, আপনি কেমন ফিলিংস অনুভব করতেছেন। আচ্ছা, তারপর এখান থেকে পোস্টে ক্লিক করলেই ছবিটি আপলোড হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।